হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? দোকান। কেন? কেক বানাতে। কেক বানাতে দোকান যাব? না, বিস্কিট কিনে আনবো, জানি না দেখি কি হয়। মানে ভাবছি আজকে কেক বানাবো, আর সেটা মানে যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। দোকানে বিস্কিট এনে যে বিস্কিটটা খুঁজলাম রাস্তার মধ্যে, আর একটা পাশের দোকানে গেলাম সেটাও বন্ধ। তাহলে দাদা তো এক মিনিট, এই দোকানে ওই যে ওই বিস্কুট নিয়ে যাবে। আর দেখো বিস্কিট পেলামই না, তাই দুই রকম দুটো নিয়ে আসলাম। আর এখন চলে যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে কথা হবে। এখানে আমি চিনি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি মিক্সিতে। বিস্কুটের ব্ল্যাক কালারটা ছিল না, তাই কালারটা বেশি হয়নি। ফাইনালি আমার কেক হয়ে গেছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে সব কিছু কেটে রেখেছি। মানে আজকে ইচ্ছে করছিল একটু অন্য স্টাইলে রান্না করার, তাই মানে সব মশলাগুলোকে মানে চিকেনের সাথে একদম ম্যারিনেট করে নিয়েছি। মাঝে মাঝে নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে। আর যেহেতু সব একসাথে দিয়ে দিয়েছি, তাই মানে একটু ঢেকে দিলাম। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার শরীর ভালো নেই, তাই ভয়েসটা অন্যরকম লাগছে। আর কি স্কিপ করে ভিডিওটা দেখো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর এখানে বড়া করছি। কথা বলা হয়নি, তাই এখন একটু আসলাম একটু কথা বলে, তারপর বাই বাই করে দিল। তো রান্না টান্না করে খেয়ে দিয়ে আসলাম। এই মাত্র এখন বাজে 10:30। রান্না করার পর ঘরটা নিচে গ্যাস মতো সবাই ভাতটা দিয়ে মানে নিচে খেয়ে তারপর আসলাম। আর এখন মানে রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, একটু ফাঁকা পেলাম তাই একটু কথা বলতে চলে আসলাম। আর বাই বাই, গুড নাইট, লাভ ইউ ফ্রেন্ড।